নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সরস্বতী প্রেস লিমিটেডে সিকিউরিটি গার্ড সিকিউরিটি অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শকের তরফ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অলরেডি অন করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি ও বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো আপনারা যদি অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে চান, তো অফিসিয়াল সাইট অবশ্যই আপনারা ভিজিট করবেন। তো প্রথমে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন সরস্বতী প্রেস .org.in, সরস্বতী প্রেস এলটিডি আপনারা দেখতে পাচ্ছেন। এই সাইট ভিজিট করবেন, এই সাইট ভিজিট করার পর আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো এবার আমরা চলে যাচ্ছি বিস্তারিত অফিসিয়াল নোটিফিকেশনে, কারণ অলরেডি আমার ডাউনলোড রয়েছে অফিসিয়াল নোটিফিকেশনটি। তো আমরা চলে যাচ্ছি বিস্তারিত। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন। তো অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন সরস্বতী প্রেস লিমিটেড, এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজ, দেন ANISO নাম্বার দেওয়া রয়েছে, কোম্পানি নাম্বার, ঠিক আছে। তারপর অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর দ্য ফ্লোয়িং পোস্ট অন কন্ট্রাক্টুয়াল বেসিস। তো টোটালি আপনাদের কন্ট্রাক্ট বেসিস নিয়োগটি আপনাদের করা হবে। সিকিউরিটি অফিসার একটা লোক সম্পদের সংখ্যা রয়েছে। তো আপনাদের যদি আদার্স যদি আপনার নলেজ থাকে, এক্সপিরিয়েন্স থাকে, আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর চলে আসছি নেক্সটে, আপনাদের যেটা আপনাদের বয়স চেয়েছে, তো বয়স আপনাদের রয়েছে 50 বছর। তো 50 বছর নিচে আপনি আবেদন করতে পারেন, 18 থেকে 50 বছর পর্যন্ত। 1/1/23 আপনাদের বয়স ধরা হবে। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন গ্রাজুয়েট রয়েছে। তো গ্রাজুয়েশন পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। 28,600 টাকা পার মান্থে আপনাদের স্যালারি দেওয়া হবে, রেমুনেশন আপনাদের দেওয়া হবে কোম্পানির তরফ থেকে। তো তারপর চলে আসছে নেক্সটে, নেক্সটে আপনাদের রয়েছে সিকিউরিটি গার্ড পোস্ট রয়েছে। তো এটা আপনাদের কন্ট্রাক্টুয়াল বেসিসে নিয়োগটি করা হবে। 13টি সংখ্যা রয়েছে। তো নলেজ যদি আপনাদের থাকে এক্সট্রা, তো আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর চলে আসছি নেক্সটে, আপনাদের 45 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন, 18 থেকে 45। 1/1/23 হিসেবে আপনার বয়স ধরা হবে। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন, তো মাধ্যমিক পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। আপনাদের স্যালারি রেমুনেশন আপনাদের দেওয়া হবে 16,500 টাকা। তো কোম্পানির নিয়ম অনুসারে আপনাদের স্যালারি দেওয়া হবে। তো লাস্ট ডেট রয়েছে 6/2/2023। 6/2/2023 তারিখে আগে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মেট পাঠাতে হবে, অলরেডি কোয়ালিফাইড সার্টিফিকেট মার্কশিট অ্যাটাচ করার পর। তো তারপর চলে আসছে নেক্সটে, তারপর যেটা আপনাদের এখানে বলা রয়েছে অ্যাপ্লাই এনক্লোজিং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, সার্টিফিকেট অফ এজ প্রুফ অ্যান্ড কপিস অফ একাডেমিক অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইফ এনি উইদিন 6/2/23। তো অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে, তো প্ল্যান পেপারে একটা আপনারা বায়োডাটা বানিয়ে নেবেন। বানানোর পর অল এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট মার্কশিট আপনারা অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে অ্যাটাচ করবেন বায়োডাটার সঙ্গে। তো তারপর আপনারা 6/2/2023 তারিখে আগে আপনারা পাঠিয়ে দেবেন। তো স্পিড পোস্ট আপনাদের করতে হবে। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, টু দ্য পার্সোনাল ডিপার্টমেন্ট, সরস্বতী প্রেস এলটিডি, 11 BT রোড, কলকাতা 7000056। এই অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে। 6/2/2023 আপনাদের লাস্ট ডেট রয়েছে, 6 ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশন মে বি সেন্ট বাই হ্যান্ড অথবা বাই পোস্ট, ঠিক আছে। তো নিজে গিয়ে আপনারা অফিসে গিয়ে জমা দিয়ে আসতে পারবেন, অথবা আপনারা বাই পোস্টের মাধ্যমে আপনারা পাঠাতে পারবেন। তো আপনাদের ইচ্ছে, তো আপনাদের যেটা সুবিধা, তো সুবিধা অনুযায়ী আপনারা পাঠাবেন, ঠিক আছে। আপনারা যদি ইচ্ছা করেন বাই হ্যান্ডে আপনারা জমা দিয়ে আসবেন অফিসে, তো সেটাও পারবেন। যদি আপনারা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে চান, তো সেটা আপনারা করতে পারেন, তা আপনাদের ইচ্ছে। 6/2/2023 লাস্ট ডেট রয়েছে। সিকিউরিটি গার্ড আপনাদের 16,500 টাকা পার মান্থে আপনাদের রেমুনেশন দেওয়া হবে, স্যালারি দেওয়া হবে। 35 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ক্লিয়ার। অবশ্যই বন্ধুরা ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে সরাসরি আপনারা এই নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন। যারা ইচ্ছুক প্রার্থী রয়েছেন, তো অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। বায়োডাটার সঙ্গে অলরেডি কোয়ালিফিকেশন সার্টিফিকেট মার্কশিট অ্যাটাচ করবেন, সেলফ অ্যাটাচটা অবশ্যই করবেন। তো তারপর আপনারা এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন, অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে, মেডিসিন অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দেবেন বাই পোস্টে।